and welcome to the sports of Indian football. তো আবার কিছু গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান ফুটবলের আপডেটস নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল যেটাই বলে থাকি, যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, তো অনেক আপডেটস পাবেন। তাছাড়া সামনে কিন্তু ক্যালকাটা ফুটবল লিগ টুরও হবে, ওখানে কিন্তু বিভিন্ন ক্লাবের প্রিপারেশন নিয়ে কিছু ভিডিও আসতে চলেছে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যেটা যে বিষয়টি নিয়ে তোমার সাথে কথা বলে সেটা কিন্তু জেসন কামিন্স। তো জেসন কামিন্স কিন্তু অস্ট্রেলিয়ার মিডিয়ার মাধ্যমে তিনি জানিয়েছেন তার একটা ছবিতে কিন্তু অনেক কমেন্ট এসছে, আর সেটা কিন্তু কোথাও না, সেটা কিন্তু ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের কাছ থেকে কিন্তু কমেন্ট এসছে। তো তারা কিন্তু সেই ছবিতে কমেন্ট করেছে কাম টু ইন্ডিয়া। তো তিনি এটাও জানিয়েছেন যে তিনি সেন্ট্রাল কোর্স মেরিনার্স আসার আগে কিন্তু তিনি অন্য ক্লাবে তেমন কোনো অফার পাননি। তো এটা দেখে কি বোঝা যাচ্ছে যে আগেও কি এটা দেখেই বোঝা যাচ্ছে তিনি কিন্তু পুরোপুরি মোহনবাগান আসার জন্য কিন্তু প্রস্তুত দিয়ে রেখেছেন। তো এবার একটু চলে আসি উদান্ত সিংয়ের আপডেট নিয়ে। তো উদান্ত সিং কিন্তু বিগত 9 বছর ধরে কিন্তু ব্যাঙ্গালোর এফসিতে দুর্দান্ত পারফরমেন্স করেছে, আর তিনি কিন্তু অফিসিয়ালি ক্লাবটা ছেড়ে দিচ্ছেন, অলরেডি ছেড়ে দিয়েছে, সেটা কিন্তু অফিসে অ্যানাউন্স হয়ে গেছে। আর তাছাড়া কিন্তু তিনি মুভ করতে চলেছেন এফসি গোয়ার পথে। এবার একটু চলে আসি ওডিশা এফসির আপডেট নিয়ে। তো ওডিশা এফসি কিন্তু অলরেডি দুখানা প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে। তো প্রথমে কিন্তু রেডিয়ার ফার্নান্ডেস আর অন্যদিকে কিন্তু সাউল ক্রেস্পো, সাউল ক্রেস্পোকে কিন্তু অলরেডি ইসবেগল সাইনও করিয়ে নিয়েছে। এবারে যে কথাটা বলবো সেটা কিন্তু মোহনবাগান এফসি কাপের ম্যাচের আপডেট। তো মোহনবাগান কিন্তু তাদের এফসি কাপের ফার্স্ট ম্যাচ কিন্তু আগস্টের 1 তারিখে খেলতে চলেছে, আর সেটা কিন্তু আর তাদের প্র্যাকটিস কিন্তু জুলাই মাসের 1 তারিখ দিয়ে হবে। আর সুতরাং কিন্তু এক মাসের প্র্যাকটিস করার পরে কিন্তু তারা তাদের ফার্স্ট ম্যাচ খেলতে চলেছে। তো এবারে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা কিন্তু মার্কেট এখন কিন্তু হট টপিক। একদিকে কিন্তু সুভাশিস বোস, অন্যদিকে কিন্তু আকাশ মিশ্রা। তো সুভাশিস বোস আর আকাশ মিশ্রাকে নিয়ে বলতেই হবে, কারণ আকাশ মিশ্রা আর সুভাশিস বোস, প্রথমে আকাশ মিশ্রাকে কথাটা বলতো, আকাশ মিশ্রাকে তো অলরেডি মোহনবাগান টার্গেট রেখেছিল, বাট মাঝখানে কিন্তু মুম্বাই সিটি এফসি ঢুকে, তো মুম্বাই সিটি এফসি ঢোকার পরে কিন্তু একটা কম্পিটিটিভ লেভেলে চলে যায় কাকে আকাশ মিশ্রা নেবে। আর অন্যদিকে কিন্তু সুভাশিস বোসের ওপরে কিন্তু টার্গেট রেখেছে মুম্বাই সিটি এফসি আর কেরলা ব্লাস্টার্স। তো ডিটেলস যদি দেখি আমরা, তো যদি দেখা যায় যে মুম্বাই সিটি এফসি আকাশ মিশ্রাকে সাইন করিয়ে নিলে অ্যাজ আ লেফট ব্যাক, তো এখানে কিন্তু মোহনবাগানের কাছে আর অপশান থাকবে না। সুতরাং কিন্তু সুভাশিস বোস তিনি কিন্তু টিমের থেকে যাবেন। আর যদি দেখা গেল যে আকাশ মিশ্রা মোহনবাগানে সাইন করলো, তাহলে কিন্তু একটা অপশান রয়ে যাবে, সেটা কিন্তু মুম্বাইয়ের তরফ দিয়ে সুভাশিস বোসকে নেওয়ার জন্য। আর তারা যদি সুভাশিস বোসকে নিয়ে নেয় তো তার হাতে পরে কিন্তু কেরালা ব্লাস্টারের কথা বলতে হবে, কারণ কেরালা ব্লাস্টার্স কিন্তু সুভাশিস বোস আর ওদিকে ইভ্যান নাওয়ালের উপরে টার্গেট রেখে দিয়েছে। আর যদি দেখা গেল যে সুভাশিস বোসকে মুম্বাই সিটি এফসি সাইন করে নিল, তাহলে কিন্তু একটাই অপশন পড়ে থাকবে ইভ্যান নাওয়ালকে নেওয়ার জন্য। আর তারা যদি ইভ্যান নাওয়ালকে নাও নিতে পারে তো তাদের কিন্তু সেই ঘুরে ফিরে সেই ইশু কুমারকেই টিমে রাখতে হবে। আর এদিকে কিন্তু ইশু কুমারকে নেওয়ার জন্য অলরেডি কিন্তু ইস্ট বেঙ্গল ইনিশিয়াল স্টেজে কথাবার্তা চালাচ্ছে, সুতরাং ইশু কুমারকে এই কারণে নিতে পারছে না, কারণ কেরালা ব্লাস্টার্স কিন্তু তাদের টার্গেটেড প্লেয়ারকে নিতে পারেনি এখনো। এবার একটু চলে আসি ইস্ট বেঙ্গল আপডেট দিতে। ইস্ট বেঙ্গলে কিন্তু তাদের গোলকিপার তারা আপগ্রেড করতে চাইছে, সুতরাং কিন্তু প্রভুসুমান গিল আর মোহাম্মদ নওয়াজের উপরে দিয়ে কিন্তু নজর রেখেছে। দুটোর মধ্যে কিন্তু জীবন একজনকে তারা চাইছে নেওয়ার জন্যে, আর অন্যদিকে নিশু কুমার। তাই নিশু কুমারকে নিয়ে একটু আগেই তোমাদেরকে বললাম যে নিশু কুমারকে নিয়ে যে প্রবলেমটা হচ্ছে সেটা কিন্তু কেরালা তাদের টার্গেটেড প্লেয়ারকে নিতে পারছে না। তো যতক্ষণ না তারা তাদের টার্গেটেড প্লেয়ারকে নিতে পারছে ততক্ষণ কিন্তু নিশু কুমারকে ইস্ট বেঙ্গল কিন্তু নিতে পারবে না, তো তার জন্য কিন্তু ওয়েট করতে হবে। তো ভিডিওটা শেষ করার আগে নর্থ ইস্টের আপডেট রয়েছে। নর্থ ইস্ট কিন্তু কলকাতায় খেলা বিদেশিকে সাইন করাতে চলেছে। তো তিনি কিন্তু আর কেউ নয়, তিনি কিন্তু সাহেদ শাহিদ। এর আগে কিন্তু আমরা দেখেছি এই প্লেয়ারটাকে মোহাম্মদ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে, তো মোহাম্মদ স্পোর্টিং ক্লাব কিন্তু তার সাথে আর কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চাইছি না। তো
সুতরাং কিন্তু নর্থ ইস্ট তাকে সাইন করাতে শুনেছে। তার মার্কেট ভ্যালু কিন্তু 80 লাখ টাকা। তিনি কিন্তু 33 বছর বয়সী সিরিয়ান সেন্টার ব্যাক। তো ডিলটা ডান হলে কিন্তু আমি তোমাদেরকে জানাবো। তো আজ কিন্তু এতটাই ভিডিওটি ছিল। তো টিল দ্যাট, গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।